দেখতে পাচ্ছি, দেখেন ওয়াও দিস ইজ সন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই বিখ্যাত কুখ্যাত। দাদা আপনার নামটা কি? দাদা সাইদুর ট্যাটু। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি মেড ইন বাংলাদেশ দাদা। আপনাকে দেখা যাচ্ছে মনে হয় ইউরোপ কান্ট্রি থেকে এসেছেন দাদা। না না, আমি মেড ইন বাংলাদেশ, খাস বাঙালি। আজকে ট্যাটু রিমুভ করবো। ট্যাটু কিভাবে রিমুভ করি সরাসরি ভিডিও দেখে। এটা কি লেখা এখানে? এটা তার পার্সোনাল কিছু লেখা, কিন্তু এটাকে এখন রিমুভ করে দেখাবো। আচ্ছা রিমুভ করবেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো আমরা রিমুভ করতে, এটা কি দিয়ে আটছিল? এটা ট্যাটু করা ছিল নাকি? এটা এটা সুইয়ার জেল পেন। ও মাই গড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বলছে ওকে, এখন সে ভাই আসছে ট্যাটু রিমুভ করার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি সাইদুল ট্যাটুর দোকানে চলে আসছে। সো এখন আমরা ট্যাটু রিমুভ করব। ওকে, যারা বিশেষ করে ট্যাটু করে বিপদে আছেন, ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন, সো ভাইয়ার কাছে চলে আসবেন। অত্যাধুনিক মেশিন দিয়ে ট্যাটুগুলো রিমুভ করে থাকে। আর আমাদের সাইদুল ভাইয়ের শরীরে অনেক ট্যাটু ছিল, তার নিচে ছিল, সে আস্তে আস্তে ট্যাটুগুলো রিমুভ করছে, নিখুঁতভাবে কাজগুলো করছে, তার ট্যাটু রিমুভ করছে। বিকজ তার পুরো শরীরে ট্যাটু। বিকজ দেখেন, যারা এরকম ট্যাটু আছে শরীরে, মুসলিম ভাইরা আছেন, ট্যাটু রিমুভ করবেন, অবশ্যই আমাদের বড় ভাইয়ের কাছে চলে আসবেন। আর বন্ধুরা বলবে এখানে সব অত্যাধুনিক মেশিন। আচ্ছা আচ্ছা, এখানে যে মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি অত্যাধুনিক মেশিন। আচ্ছা আচ্ছা, আমরা কোনো চায়না মেশিন ইউজ করি না, আমেরিকা, জার্মান এবং কোরিয়ান মেশিন দিয়ে আমরা আমাদের লেজার সেন্টারের কাজগুলো করে থাকি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, বিকজ আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনারা দক্ষ লোকের কাছে আসবেন যে কাজগুলো ভালো পারে। ওকে, আমরা দেখতে পাচ্ছি কথা বলতে বলতে অলরেডি এক সাইডের ট্যাটু রিমুভ। তাকে কয়বার আসতে হবে? এটা দুই তিনবার আসলেই হবে না? দুই তিনবার আসলে হবে? জি জি, এখন অনেক অত্যাধুনিক জিনিসপত্র, এখন আর আগের মতো নাই। প্রতি বছর আমরা আপডেট করি, এগুলো সব 2023 সালের মেশিন। লাস্ট আপনি ভিডিও করার সময় যে মেশিনগুলো দেখছেন ওগুলো সব সেল। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। প্রতি এক বছর পর পর অথবা দুই বছর পর পর আমরা ওদের মেশিন আপডেট করে ফেলি, আমরা ব্যাকডেটেড কোনো কিছু দিয়ে কাজ করি না। দেখবেন যে 2017 তে অনেক লেজার সেন্টার ছিল, হ্যাঁ, আগে পুরীর দোকান ছিল, এখন করে লেজারের ব্যবসা। আগে ছিল চায়ের দোকান, এখন করে লেজার সেন্টার। আগে ছিল মুদি দোকান, এখন মানে লেজার করে। কেউ কেউ হকারিও আছে, হকাররা এখন এসে লেজার করে। আমরা আসলে হকার না বা মুদি দোকানদারও না, আমরা আসলে ট্যাটু করতাম সারা জীবন। সেখান থেকে এখন আস্তে আস্তে যখন আমাদের ভুল বুঝতে পারছি, সেখান থেকে আমরা ট্যাটু রিমুভের পেশায় চলে এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আগে মূলত ট্যাটু করতেন, এখন মূলত ট্যাটু করেন না? না না, আমি এসবের মধ্যে নাই, আমি এখন ভুল বুঝতে পেরেছি, আমরা শুধু এখন ট্যাটু রিমুভ করি। আচ্ছা, বুঝতে পারছি। আগে সাইদুল ভাই আগে ট্যাটু করতো, এখন ট্যাটু রিমুভ করছে। তার এই মেশিনগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্যাটু রিমুভ সেন্টারের মেশিনগুলো আর কি। ওকে, আমাদের পাশে দেখতে পাচ্ছি ভাইয়ার ঘাড়ে আরেকটি ট্যাটু রিমুভ করছে আমাদের সাইদুল ভাই। তো তার হাতেও কাজগুলো করেছে আর কি। ভাই, এই কাজটি করতে কেমন খরচ হচ্ছে? যেই এত ইঞ্চি আছে ঘাড়ের ঘাড়টা, হ্যাঁ, এগুলো আসলে ইঞ্চি হিসেবে হয় না, অনেকেরাই প্রতারণা করে ইঞ্চি হিসেবে করবে। আমরা আসলে কন্টাকে করি, একেবারে পেমেন্ট নিয়ে নিই, ওই পেমেন্ট অনুযায়ী আমরা তিন থেকে চারবার আসতে হয়, সম্পূর্ণ ফ্রিতে করে দিই। তখন আর কোনো টাকা পয়সা দিতে হয় না। অন্য জায়গায় যাবেন, প্রতি স্টেশনে টাকা দিতে হবে, তারপর আপনাকে ওষুধ সেল করবে, অনেক ঝামেলা আছে। বুঝতে পারছি, অনেক ঝামেলা। তা আপনি খালি গায়ে কেন দাদা? খালি গায়ে আসলে এসি ছাড়া, কিন্তু ঠান্ডা লাগতে, আমার মনে গরম লাগতেছে। ইউ হট বয়? আমরা দেখি, আমরা লাইভ থেকে আসা, আমরা শর্টকাট একটা ভিডিও করবো ভাইকে নিয়ে। যারা বিশেষ করে এই ধরনের ট্যাটু রিমুভ করবেন, অবশ্যই আমরা স্ক্রিনে যে নাম্বার আছে, বড় ভাইয়ের নাম্বার, আমরা ফোন দিবেন, ভাই প্যাকেজে কাজগুলো করে থাকে। তো যতবারই টোটালি প্যাকেজ, কোনো ধরনের সেশন নাই, কোনো ধরনের নাটক নাই, সেশনও করতে হবে না, এক্সট্রা টাকাও দিতে হবে না। প্রতিবার এসে যাবেন, প্রথমে বলবে কি, আমি একটা 10,000 টাকা রেট দিয়ে ইচ্ছা করে এই আশেপাশে ধানমন্ডি বা নিউ মার্কেট বা আপনার উত্তর আকর্ষণ বনের কিছু কিছু ছোটো ছোটো লেজার সেন্টার আছে, যারা খুব ভায়োলেন্স করেন নেটে এবং তারা অনেক উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ক্লায়েন্ট চাপায়, কিন্তু এদের প্রবলেম হলো যেটা, আমি যদি একটা এটার রেট দিলাম 10,000, ওরা ইচ্ছা করে দিবে 2,000 টাকা, কাস্টমার টাকায় চাপাবে, কাজ করাবে, এক মাস পর যখন যাবে তখন বলবে সেশনে টাকা লাগবে, কিন্তু প্রথমে বলে যে ট্যাটু রিমুভ করলেই হবে, কোনো সেশন টেশন নাই, একবারই শেষ। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো টোটালি ভন্ডামি কথাবার্তা, আপনি একবারে কখনোই শেষ হয় না। ট্যাটু কয়েকটা সেশনে করতে এক মাস পর তিন চারবার এসে পরবর্তীবার আসবে, তখন টাকা নিবে, আবার ওষুধও সেল করবে তারা, তাদের থেকেই কিনতে হবে, নাহলে বিভিন্ন ধরনের ঝামেলা। তো আমাদের এখানে ওষুধে কিনতে হবে না, সেশনও দিতে হবে না, একেবারে পেমেন্ট করে দিবেন এবং ওই অনুযায়ী একেবারে কাজ হয়ে যাবে। মেশিন সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, কি কি মেশিন? এটা CO2 লেজার, এটা কোরিয়ান মেশিন, এটা স্কিন বার্নার যেখানে পিছনে দেখতে পাচ্ছেন, এটা আমেরিকান মেশিন, এটা হলো পিকো ন্যানো টেকনোলজির এলডিয়াক, এটা হলো হেয়ার রিমুভ মেশিন। এটা আগেরটা যেটা দেখছেন ওটা সেল করে দিচ্ছে, এটা নতুন 4 ওয়েভের মেশিন, ওইটা জার্মানি একটা CO2 লেজার। এরপর একটা আছে ট্যাটু রিমুভের মেশিন, এটা হলো পিকো সুপার পিকো ন্যানো, হ্যাঁ নতুন আসছে, এটা আগেরটা সেল করে দিয়েছি আমি, 1-2 বছরের বেশি রাখি না মেশিন, সেল করে দিই। আর ওই কোনো একটা ইলেকট্রোকটারি মেশিন, ওইটা দিয়ে যারা কম টাকায়
আপনার ই করতে চায় মানে তিল আঁচিল রিমুভ করতে চায় তাদেরকে এটা করে দিন। আপনাদের অ্যাড্রেসটা কোথায়? ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট, সবাই চলে আসবেন 12:30 থেকে 8 প্রতিদিন খোলা, বৃহস্পতিবার বন্ধ। স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চলে আসবেন ইনশাল্লাহ, ভালো সমাধান আছে।